আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। সিয়াম, সিয়াম আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো, হ্যাঁ, শুনতে সিয়াম পাচ্ছেন? আপনাকে যুক্ত করা হয়েছে। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। সেবার আইছিলাম, আপনার বলছেন যে আমার মাইক্রোফোন নষ্ট, নতুন একটা কিনে আনছি আজকে, আপনার সাথে কথা বলা লাগা। আচ্ছা, খুবই ভালো কথা, খুবই খুশি হলাম শুনে। বলেন তাহলে ভাই। আপনার ভাই ডাকবো না আঙ্কেল ডাকবো? যা ইচ্ছা ডাকতে পারেন ভাই, আমরা সাধারণত ভাই বলে ডাকি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই বলতেছি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলেন বলেন সিয়াম ভাই, বলেন। এই যে সেইবার আপনার সাথে কথা বলতে আসছিলাম মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, বুঝছি, বলেন। আপনি বলছিলেন যে উনি নবীজির স্ত্রী ছিলেন, এটা আমার প্রমাণ করার জন্য আজকে আইছি প্রমাণ করার। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা, তাহলে প্রমাণটা করে ফেলেন, অসুবিধা কি, আমি সময় খুবই নষ্ট না এক্সাইটেড করে আছি ভাই, উনি প্রমাণ করবেন প্রমাণটা যে দিয়ে ফেলেন। মারিয়া কিপ্তিয়া স্ত্রী ছিল। এখন উইকিপিডিয়া থেকে মানে দিলে তো কিন্তু প্রমাণ হবে না। হ্যাঁ, না ইসলামের উইকিপিডিয়া দলিল না, কিন্তু, না আজকে ইসলামের না, দলিল আজকে কিন্তু প্রথম উইকিপিডিয়া না, ঠিক আছে। দল নিয়ে আইছি। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, দেন দেন। এক নম্বর স্ক্রিনটা ফাতেহুল শেয়ার বারী দেন সিয়াম ভাই, 1378 এ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সিয়াম ভাই বর্ণিত। জি স্ক্রিনটা শেয়ার দেন ভাই, হাদিস না স্ক্রিন নাম্বারটা শেয়ার দেওয়া বলেন। যাবে না। আচ্ছা হ্যাঁ আচ্ছা, যত স্ক্রিন শেয়ার দেওয়া যাবে স্ক্রিন শেয়ার দিতে না পারলে আগে হাদিস নাম্বারটা বলেন আমাকে। সিয়াম ভাই হাদিস নাম্বারটা বলেন, সিয়াম ভাই আপনি হাদিস নাম্বারটা আগে বলেন আমাকে। আসিফ ভাই, সিএম ভাই কি আমাদের কথা শুনতে পাইতেছে না? আমি কিন্তু আপনার কথা পরিষ্কার শুনতে পাইতেছি। সিয়াম ভাই আপনি তো আনমিউট করাই আছেন, আপনি হ্যাঁ আগে একটু আমাদেরকে কোন হাদিস গ্রন্থ থেকে বলছেন এবং সেই হাদিস গ্রন্থ প্রকাশনীটার নাম কি এবং সেই হাদিস নাম্বারটা কত, এই ইনফরমেশন গুলো আগে দেন, আমি হাদিসটা বের করতেছি, অসুবিধা নেই, আমি আপনাকে হেল্প করব। সিএম ভাই, আমাদের সিয়াম কথা ভাই কি আপনি শুনতে পাইতেছেন? ওনার কি নতুন মাইক্রোফোন কি গেল? ওনার কি নেট চলে গেল কিনা, ওই যে কারেন্ট টারেন্ট চলে যাচ্ছে, ওই যে একজন লেখছেন ভাই পিছনে, ওই যে মুন্না মিয়া নামে যিনি আসছিলেন, ওনার কারেন্ট চলে গেছিল, তো এখন বাংলাদেশে লোডশেডিং প্রচুর হইতেছে, তো ওনার আবার আচ্ছা, কারেন্ট চলে গেল কিনা সিয়াম ভাই নাকি এখন আল্লাহ পাকি ছাড়া ফালাইলো এই রকমের? সেটা তো হইতেই পারে, কারণ এরকম একটা দাবি যে মারিয়া কিপ্তিয়া নবীর স্ত্রী ছিল, এরকম একটা অনৈসলামিক দাবি করলে আসলে আল্লাহ পাকের রাগ হওয়ারই কথা। হ্যালো হ্যাঁ সিয়াম হ্যালো ভাই হ্যালো, শোনা যাচ্ছে, হ্যাঁ বলেন। সিয়াম ভাই শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা এখন যাচ্ছে, শোনা মাশাল্লাহ। যাইতেছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাইতেছে। আচ্ছা আপনি আগে হাদিস নাম্বারটা একটু বলেন, কোন বা প্রকাশনী থেকে কোন হাদিস ফাতুল গ্রন্থ সেটা একটু বলেন। ফাতুল বারি 1378 শুনছেন? ফাতুল বাড়ি তো, ফাতুল বাড়ি তো হাদিস গ্রন্থ না ভাই, ফাতুল বাড়ি হচ্ছে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, ওইটাই জান, তো ওইটাই। ওইটা আবার কেমনে ওইটা হয়? ওইটাই আবার কি জিনিস ভাই, ওইটাই মানে কি ভাই, মানে ফাতুল বাড়ি ওইটাই হাদিস? হাদিস বলি নাই, ব্যাখ্যার ব্যাখ্যা তো আর হাদিস থেকেই দিছে, না না, ব্যাখ্যা হাদিস থেকে দিতে আপনাকে তো সেই দুটার মধ্যে পার্থক্য কি? রেফারেন্সটা, সেই দলিলটা আমাদের চোখের সামনে দেখাইতে হবে। আমার কাছে অনেকগুলো সহি হাদিস আছে, যে সহি হাদিস গুলাতে পরিষ্কার ভাবে বলা আছে যে মানে মারিয়া কিপ্তিয়া ছিল নবী মোহাম্মদের যৌন দাসী, হ্যাঁ বাদী, আচ্ছা আমি আমি কৃতদাসী। অন্যটা বলি তাইলে, এটার না, অন্যটা হাদিস অন্যটা বলবেন, আপনার কাছে কি কোনো হাদিস আছে সেটা আগে বলেন, হাদিস আছে কোনো আপনার কাছে কি ভাই, কোনো হাদিস আছে সিয়াম ভাই, আপনার কাছে কি কোনো হাদিস আছে, সহি হাদিস আছে? আমার কাছে যে অথবা দলিল আছে সেই, হ্যাঁ আসিফ হ্যাঁ ভাই, আপনি অথবা বলুন। উনি যদি এটা করেন যে ফাতুল বাড়িতে যে অংশটা উনি পড়তেছেন বা পড়ে আমাদের শুনাতে চাইতেছেন, সেটা কোন হাদিস গ্রন্থ বা কোন হাদিসটা, সেই হাদিসের নাম্বারটা যদি উনি আমাদের বলতে পারেন। তাহলে ফাতুল বাড়ির সেই অংশটুকু তো আমাদের দেখতে হবে ভাই, সেখানে কোথা থেকে বলতেছেন আমাদের চেক নিশ্চয় করতে হবে না? নিশ্চয় আপনি নিশ্চয় মুখে মুখে বললেই তো আর হবে না, ফাতুল বাড়ি তো বিশাল কততম খণ্ডের বই, এটা কোন চিপা ছাপার ভিতরে কি আছে আমি তো সব পড়িও নাই। হ্যাঁ, ফাতুল বাড়ি তো এত এত মোটা, এত বিশাল কলেবরে লেখা, ইবনু হাজার আসকালানির লেখা, বিশাল মানে জিনিস, ওইটার ভিতরে কি কোথায় কি আছে এটা তো আমি এত মানে আমার তো মুখস্থ নেই ভাই, ওনার তো সেটা দেখাইতে হবে আমাদেরকে। আমি দেখাই, আচ্ছা আচ্ছা আমার কাছে আপনি যে দেখান জিনিসটা আছে, আমার কাছে যে দেখান। জিনিসটা আছে এটা হচ্ছে একটা সহি হাদিস, সুনানে নাসাই শরীফের তাহকিককৃত সহি হাদিস, দেখা যাচ্ছে ভাই স্ক্রিনে দেখা যায়? ঠিক আছে দেখা যায়। আচ্ছা, এই হাদিসটা আপনি, এটা হচ্ছে সুনানে নাসাই শরীফের একটা সহি হাদিস, তাহকিককৃত সহি হাদিস, এই হাদিসটা আপনি একটু পড়ে শুনান তো ভাই, কত নাম্বার কত আগে পড়েন, নাম্বার কত? 3961 হ্যাঁ, এবার হাদিসটা পড়েন জোরে জোরে, পড়ে আমাদের সবাইকে শুনান। সিয়াম ভাই হাদিসটা জোরে জোরে পইরা সবাইকে শুনাই দেন আর একবারে জোরে পড়া বুঝার লাগবো পরে। খেলে গা, আপনি হ্যাঁ, তো জোরে বলতে পড়া পারেন লাগবো, লাগবো ভাই, জোরে পড়া লাগবো, কারণ দর্শকদের তো শুনুন লাগবো, তাই না? দর্শকরা দেখুক দর্শকরা শুনুক দেখতে নাকি আছে, না, দেখতে আছে দেখলেই তো তো হইব দর্শক। না, দেখলেই হইব না, শুনতেই হইব, দেখা শোনা দুইটাই লাগবো, জোরে জোরে পড়েন ভাই। না আমি এটা খুঁজতে পারবো না, জোরে জোরে না পড়লে তো আপনার সাথে কথা বলবো না ভাই, আপনার তো জোরে জোরে পড়ান লাগবো।
আচ্ছা আপনি পড়ি তাইলে মাইক্রোফোন কিনছেন, মাইক্রোফোন কিনছেন, দাঁড়িয়ে ভালো আছে। মাইক্রোফোন কিনছেন, ভালো মাইক্রোফোন কিনছেন, তাইলে আপনি কেন মানে জোরে পড়বেন না? এত সুন্দর মাইক্রোফোন, কত সুন্দর শোনা যায় কথা আপনার আওয়াজ, কত সুমধুর কণ্ঠ শোনা যাচ্ছে আপনার কথা, পড়বেন না কেন ভাই? কামে লাগান লাগবো না মাইক্রোফোনটাতে, কামে লাগান লাগবো না? মাশাল্লাহ, আল্লাহর নামে সিএম ভাই, আল্লাহর নামে জোরে জোরে পড়েন হাদিসটা, জোরে জোরে পড়েন আল্লাহর নামে। হাদিস পড়ার আগে একটু বিসমিল্লাহ বলে নিন ভাই, নেকি হবে। ও সিএম ভাই শুনেন নাকি ভাই রে? উনি মধ্যে মধ্যে কই হারায় যায় আসিফ ভাই, মানে প্রায় 5-3 মিনিট উনি কথা বলে না, তারপর হুট করে কথা বলে। এটা মুসিবত ভাই, এটা মুসিবতের মধ্যে পড়লাম। ও সিএম ভাই শোনেননি, উনি আর শুনতেছেন আসিফ বেচারা ভাই, আবার বোধহয় সারা বেচারা বসছে। বেচারা কত শখ করে ও আসছে। হো এখন শুনতেছি শুনতেছি, যাক আলহামদুলিল্লাহ। পড়েন ভাই যাক বিসমিল্লাহ বলে হাদিসটা পড়েন। নিয়ার জায়গা বুঝি হাদিস না, ড্রাইভার, বাতাস আইতাছে কই থেকে। হাদিস ওগুলা শয়তানের আশ্বাসা দিতেছে, আপনি শয়তানের আশ্বাসাতে কান দিয়েন না, আপনি জোরে জোরে হাদিসটা পড়েন ভাই। সিয়াম ভাই হাদিসটা কি পড়বেন নাকি ভাই? এই তো বিরক্ত, এখন তো বিরক্ত লাগতেছে ভাই। হ্যাঁ আমি আউযুবিল্লাহ পড়ে দিতেছি, আপনি বিসমিল্লাহ ইব্রাহিম পড়ে ইব্ন দিতেছি, আপনি হাদিসটা করেন। হ্যাঁ ইবন ইউনুস ইব ইবনে মুহাম্মদ হায়ামি রাহমাতুল্লাহ আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তীর আলাম পরের ম্যাচ খেলে থামান খেলে গিয়া পড়া শুরু করছে হ্যাঁ হ্যাঁ শেষ করেন ভাই, শেষ করেন, পড়া শেষ করেন। থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বাদী ছিল যার রাসূলুল্লাহ, আরে এটা পড়ছি আমি, আপনি আসিফ ভাই আরবিটা না পড়ে না আসুন। এটা কি পড়ছেন আমি বুঝি নাই তো ভাই, এটা কি বললেন বুঝলাম না তো, শুনলাম না পরিষ্কার ভাবে, আবার পড়েন। হ্যালো হ্যালো, বাইরে কি বললেন আমি তো বুঝলাম না ভাই, আপনার তো জোরে ভালো করে পড়তে হবে। এইখানে কি লেখা, এই কথাটা কি, এটা কি কথা লেখা ভাই রে? এখানে কি লেখা এটা তো বুঝলাম না তো ভাই, জোরে জোরে তো আমাদেরকে পয়লা শুনাইতে হবে, বুঝাই বুঝাই দিতে হবে এখানে কি লেখা। হ্যাঁ আর আরবি আরবিটা পড়া শোনা না আমারে, আরবি পড়তে আপনি পারে না ভালো করে। আপনি আরবি পয়লা শুনান, এখানে তো প্রখ্যাত অনুবাদকরা এই হাদিসটাকে অনুবাদ করে দিছে, এনা আমি পড়বো কেন? এটা তো বইয়ে বইয়ে এটা লেখা আছে। আরবিটা শুনতে চাই আমি, না আমি আরবি পড়তে আরবি পারি না পড়ে আমি। যদি আপনাকে অনুবাদ করে দেই, আমি যদি আরবি পড়ে আপনাকে এইভাবে অনুবাদ করে দেই যে মোহাম্মদ তার মেয়ের সাথে সেক্স করতো, সেই অনুবাদ কি আপনি গ্রহণ করবেন? আপনার কথা শোনা যায় সিয়াম না, ভাই, সিয়াম আটকে ভাই গেছে। আপনাকে জিজ্ঞেস করছি, সিয়াম আপনাকে জিজ্ঞেস করছি যে হ্যাঁ আপনাকে যদি আমি আরবি থেকে এটা অনুবাদ করে দেই যে এইটার অনুবাদ হইলো মোহাম্মদ তার নিজ মেয়ের সাথে সাহবত করত, এই অনুবাদ করে দিলে আপনি কি সেই অনুবাদটা অ্যাকসেপ্ট করবেন? তাহলে আমার অনুবাদ তো আপনি সহবত কি? অ্যাকসেপ্ট করবেন না, আমার অনুবাদ তো আপনি অ্যাকসেপ্ট করবেন না, আপনি আমিও আপনার অনুবাদ অ্যাকসেপ্ট করব না, আমরা কাদের অনুবাদ অ্যাকসেপ্ট করব? অনুবাদ অ্যাকসেপ্ট করব প্রখ্যাত যারা হাদিসের অনুবাদক আছে তাদের। এই বইটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া একটা বই, এই বইতে পরিষ্কার ভাবে বলা আছে, এবং আরবি তো একই কথা বলা আছে, ইংরেজিতেও একই কথা বলা আছে, ইংরেজিও যদি আপনি দেন তাহলে ইংরেজিতেও একই কথা বলা আছে যে এ ফিমেল স্লেভ, হ্যাঁ আল্লাহ নবীর একজন ফিমেল স্লেভ ছিল, সব অনুবাদে এই কথাটাই বলা আছে। ভাই আরবি পড়লে লাগবে কেন? আরবি পড়লে কি এটার অর্থ চেঞ্জ হয়ে যাব, বউ হয়ে যাবো আরবি পড়লে? এটা এখানে দেখেন, এখানে বাদী শব্দটা দ্বারা কি বোঝাইছে, আমাদের আমার লেখা আছে দেখছেন, বাদী আমার শব্দটা দ্বারা বউ বুঝাইছে আপনি বলতে চাচ্ছেন, এখানে বাদী দ্বারা বউ বোঝানো হয়েছে নাকি? দেখছেন, সিয়াম আপনি বলতে চাচ্ছেন যে এখানে বাদী শব্দটা দ্বারা বিবি বোঝানো হয়েছে নাকি? বিবি না আরবি শব্দটা দেখেন, এখানে আমাত আছে না, এখানে এখানে আমাত না, এখানে সুররিয়া শব্দটা আছে। বাদী আমি তো আমার দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি পড়ে শুনুন তো আমাকে হাদিসটা, আরবিটা পড়ে শুনুন তো, আরবি পড়ে আপনি শুনেন, আমি এত ভালো আরবি পারি না, আপনি পড়ে শুনেন আমাকে। সিএম ভাই আপনি তাহলে আরবিটা আমাদেরকে পড়ে শুনেন। কি রে ভাই, তাহলে আপনি পড়ে শুনেন আমাদেরকে আরবিটা, বললাম তো আপনাকে তো সুযোগটা দিলাম তো, না এই আর আর সম্ভব না, এর সাথে আর কথা বলা সম্ভব না, খুবই মানে ইয়া ব্যাপার, এতক্ষণ তো ভাই মানে একজনের জন্য এত সময় তো দিতে পারবো না। এই তো একটা আচ্ছা হাদিস ঠিক আছে দেখাইলাম, ভাই,
হ্যাঁ, উনি আপনি উনি আপনি ইয়াটা বাদী দেখানোর পরে কিন্তু উনি পিছলানো শুরু করলেন, এতক্ষণ কিন্তু ভালোই চলতেছিল ওনার কথাবার্তা, উনিও সিনসিয়ার মনে হচ্ছিল ওনার অ্যাটিটিউড। আপনি যেই মানে ইয়াটা দিলেন বাদীর ব্যাপারটা সরাসরি সহিয়াদেরকে দেখাই দিলেন, তখনই কিন্তু উনি পিছলে বললো আরবি পড়েন তো, আরবি পড়েন তো। এটা খুবই মানে নিচু মন মানসিকতা মনে হলো আমার কাছে ভাই, পিছলানো এই কাজ, এই কাজই তো করে মুমিন তো কাজ এইটাই ভাই, ঠিক ভাই কি বলবো বলেন, এই কাজই তো তাদের করতে হবে। আচ্ছা আরো একটা হাদিস দেখে নিই সাথে সাথে, হ্যাঁ অবশ্যই। সহিহ মুসলিমের একটা হাদিস হচ্ছে 6766 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরেম সন্দেহমুক্ত হওয়া। এখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মে ওয়ালাদের সাথে, এই যে দেখেন উম্মে ওয়ালাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মে ওয়ালাদের সাথে এক ব্যক্তির প্রতি অভিযোগ উত্থাপিত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, যাও তার গর্দান উড়িয়ে দাও। দেখেন আবুল ফজল ভাই একটা জিনিস লক্ষ্য করেন এই হাদিসটাতে, যে জিনিসটা দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি আয়সা রাসূলুল্লাহকে বললেন যে উম্মে ওয়ালাদ মানে এই যে এখানে মারিয়া কিবতিয়ার কথা বলা হচ্ছে, মারিয়া কিবতিয়ার তখন বাচ্চা হয়েছে, হ্যাঁ সবে বাচ্চাটা হয়েছে, এন্ড একজন এসে তার বিরুদ্ধে অভিযোগ করছে যে মারিয়া কিবতিয়ার সাথে এক বেটার সম্পর্ক আছে। রাসূলুল্লাহর কিন্তু যেই কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে যে মানে প্রমাণ দাখিল করা, এটার সাক্ষ্য প্রমাণ কি, কি প্রমাণ আছে তোমার কাছে, একজন মহিলা সম্পর্কে যদি এই ধরনের কুৎসা বা এই ধরনের অপবাদ যদি মানে আপনি শোনেন, বিচারক হিসেবে আপনার প্রথম কাজ কি হবে আবুল ফজল ভাই? অবশ্যই প্রথম প্রথম কাজ হবে আমি বলতে চাইবো যে তোমার কাছে কি সাক্ষ্য প্রমাণ আছে, কারণ এটা তো সিরিয়াস একটা অভিযোগ, অন্তত ওই সময় প্রেক্ষাপটে যেখানে সতীত্ব টতিত্ব নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আর কথা নাই বার্তা নাই, আমি গর্দান উড়িয়ে দিতে বললাম ওই একটা লোককে, এটা তো ভাই খুবই হেস্টি জাজমেন্ট হয়ে গেল আমার ইংরেজিতে বললে যেটা হয় আর কি। এটা কিন্তু ইসলামের বিধানেরও লঙ্ঘন, দেখেন ইসলামের বিধানটাও কিন্তু যে চারজন সাক্ষী নিয়ে এসে ওই যে সুরমা শলাকার ভিতরে, সুরমাদানির ভিতরে সুরমা শলাকার ঢুকলে ওইভাবে দেখতে হইব, পুরুষ পুরুষ মুসলিম পুরুষ সাক্ষীদের, চারজন পুরুষ মুসলিম পুরুষ সাক্ষীর একা কাছের থেকে দেখানো লাগবো, এইভাবে কিন্তু ধর্ষণের যে ইয়াটা বা জিনার যে ইয়াটা বিধানটা, হ্যাঁ সেখানে কিন্তু এইভাবে বলা আছে, এটা কিন্তু সেটারও লঙ্ঘন করে ফেললো নবী মোহাম্মদ, মানে ইসলামের যে বিধানটা, ইসলামের যে শরীয়তের বিধানটা সেটাও এখানে লঙ্ঘন হয়ে গেল। মানে এত চেচ্ছে তার তার যৌনদাসীর সাথে মানে করে গেছে, আরেক বেটা আরেক বেটা খায় গেছে আমার মাল, মানে ওরা তো নিজেদের মেয়েদেরকে মাল মনে করতো নিজের, এখন আমার মাল আরেক বেটা খায় গেছে, আরেক ছাগলে আমার জিনিস খায় গেছে, এইটা দেখে মোহাম্মদের চিত্তামিতা মাথা গরম হয়ে গেছে, আমার ক্ষেতের ফসল খাবি তুই, মানে কত ধরো সাহস, যা আলীকে পাঠাইছে যা গিয়ে গর্দন উড়াইয়া দাও। তখন দেখেন এই আলী গিয়ে গর্দন উড়াইতে গেল, আলী শেষ পর্যন্ত গর্দন উড়ায় নাই, কারণ ওই যে ব্যাটার সম্পর্কে অভিযোগ হয়েছিল ব্যাটার মানে ছিল না, খোদা ছিল, তো গিয়া আলী তখন ফিরে আসছে আবার, ঠিক আছে ওইটা গেল, ওইটা বাদ গেল। কিন্তু নবী যে জাজমেন্টটা দিছিল, নবী যে হুকুমটা দিছিল, হুকুমটা তো দিছিল খুন করার, তাই না, গর্দন উড়াইয়া দাও, তাই না, এটা তো একটা ইনজাস্টিস হলো নাকি? ডেফিনেটলি এবং তার নিজেরই তৈরি করা শরীয়ত আইনের লঙ্ঘন নিজেই করলো আবেগের বশে বশবর্তী হয়ে, এটা তো ভাই খুব ঠান্ডা মাথার একজন ন্যায় বিচারক ওনাকে বলা যাচ্ছে না, ওনাকে আবেগপ্রবণ একজন মানে হুইমজিক্যাল বিচারক বলতে হচ্ছে, আমি এটাই বলবো আর কি। আচ্ছা তাহলে এই যে এই হাদিসে যে আমরা দেখলাম উম্মে ওয়ালাদ জিনিসটা আসলে কি সেটা আমরা একটু তাহলে কয়েকটা দলিল থেকে একটু দেখে নেই, উম্মে ওয়ালাদ জিনিসটা কি, উম্মে ওয়ালাদ কাকে বলে আমরা কয়েকটা দলিল এখানে দেখবো এখন। তো এটা আমি আবার দেখাচ্ছি ইসলামে অমানবিক দাস প্রথা লেখাটা থেকে, এই লেখাটার ভিতরে আবুল ফজল ভাই আপনাকে একটা স্পেশাল ধন্যবাদ, এই লেখাটার ইয়াগুলো আপনি মানে অনেকখানি কাজ আমার করে দিচ্ছেন, এবং আমাদের কি বলেন না না অবশ্যই আমাদের আরেকজন আছেন শ্রীজিৎ ভাই, শ্রীজিৎ ভাই এটার মানে বানানগুলো চেক করে দিয়েছেন, এই জন্য এই দুজনকে স্পেশাল ধন্যবাদ আপনাদের দুজনকে। তো এই যে এইখানে উম্মে ওয়ালাদ বিষয়ে যে জিনিসটা আমরা দেখি যে উম্মে ওয়ালাদ জিনিসটা আসলে কি, উম্মে ওয়ালাদ হচ্ছে আবু দাউদ শরীফের তাহকিকৃত হাদিস নম্বর 3954 নম্বর হাদিসে বলা আছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আবু বকরের যুগে উম্মে ওয়ালাদ বাদীদের বিক্রি করেছি, পরবর্তীতে ওমরের যুগে তিনি আমাদের বারণ করেন, মানে উম্মে ওয়ালাদেরকে বিক্রিও করা যেত, উম্মে ওয়ালাদ যদি বউ হইতো তাহলে, বউ এর সমপর্যায়ে হইতো তাহলে তার বিক্রি করার স্কোপ থাকতো না, তাই না। এখানে দেখা যাচ্ছে মোহাম্মদ এবং আবু বকরের যুগে উম্মে ওয়ালাদেরকে বিক্রি করা হইতো। এখন আমরা দেখি উম্মে ওয়ালাদ বাদী উম্মে ওয়ালাদ হওয়ার বিবরণ, এটা আমি দেখাচ্ছি ফতোয়া আলমগীর থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তৃতীয় খণ্ড পৃষ্ঠা 137। এখানে বলা হচ্ছে বাদী যদি নিজ মনিবের ঔরসে সন্তান প্রসব করে তাহলে সে মনিবের উম্মে ওয়ালাদ সন্তানের মাতা হয়ে যাবে। নিচে যে জিনিসটা বলা হয়েছে যে সকল তাসাররুফের কারণে এই অধিকারটি বাতিল হয় না তা জায়েজ আছে, যেমন পারিশ্রমিকের বিনিময়ে শ্রমে নিযুক্ত করা, নিজের খেদমত করা, তাকে উপার্জনের লাগানো, বিনিময় করা, উপভোগ করা এবং তার সাথে সহবাস করা ইত্যাদি, পারিশ্রমিক আয় উপার্জন মহার ইত্যাদির হকদার মনিব হবে। এখানে যে জিনিসটা আরো বলা আছে যে আরেকটা রেফারেন্স ছিল সেটা কই গেল, আচ্ছা সেটা এখানে নাই, আরেক জায়গায় আছে বোধহয়,
উম্মে বালাদেরকে দিয়ে মানে ওমর যেটা বলেছে যে উম্মে বালাদেরকে দিয়ে মানে ফায়দা হাসিল করা যাবে, মানে মৃত্যু পর্যন্ত, মনিবের মৃত্যু পর্যন্ত ফায়দা হাসিল করা যাবে, এই ধরনের একটা দলিল ছিল আমার কাছে, এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, পরে দেখাবো নি পেলে। তো সেখানে যে জিনিসটা বলা আছে, ওমর বলেছে যে মৃত্যু পর্যন্ত মনিব তার ফায়দা হাসিল করতে পারবে, ফায়দা হাসিল মানে হচ্ছে তার সাথে মানে রেপ, যেটাকে রেপ আমরা বলি, সেই রেপটা করতে পারবে মৃত্যু পর্যন্ত, তারপরে সে মুক্তি মুক্তি পাবে। তো এই এই হইতেছে মানে মারিয়া কিপ্তের ঘটনা। এখন সিয়াম সিয়াম ওনার যদি বেটার কোন সহি হাদিসের বিপরীতে, তো পাল্টা সহি হাদিস আনতে হবে বা কোরআনের আয়াত আনতে হবে। সহি হাদিসকে তো ফাতহুল বারিতে কি লেখা আছে এটা দিয়ে মানে ইয়া করা যাবে না, নাকি আবুল ফজল ভাই কি বলেন? হ্যাঁ আসিফ ভাই, এবং ফাতুল বাড়িতে অ্যাকচুয়ালি সে কি পড়ছে সেটাই তো সে বলতে পারলো না ওইভাবে করে, যে কোন হাদিসের ব্যাখ্যা সে দিচ্ছে। ফাতুল বাড়িতে একটা ব্যাখ্যা গ্রন্থ, তো কোন হাদিসের ব্যাখ্যা, মূল হাদিসটা কি, সেটা নাম্বারও তো যখন তাকে জিজ্ঞেস করলাম সে তো কিছুই বললো না, সে বললো আচ্ছা ঠিক আছে আপনারা দেখান। এখন তো আমরা দেখাইলাম, উনি তো ইন্টারনেট নাই ভাই, এটা তো আসলে এইভাবে, এবং তারপরে আমাদের বলতেছে আরবি পড়েন, আরবি পারেন, আরবি পারেন, এইটা তো ভাই মানে জাস্ট ইসলামই হইতেছে। এবং ফাতুল বাড়িতে যে কথাটা বলা আছে, যদি আদৌ বলা হয়ে থাকে সেটা তো আমাদের চেক করে দেখতে হবে, সেই জিনিসটা ফাতুল বাড়ির লেখক কোথা থেকে কার কাছ থেকে পাইলো, সেটার সনদ কতটুকু সহি, কতটুকু দুর্বল, সেটাও তো দেখতে হবে। সহি হাদিসের বিপরীতে তো সেই জিনিস আসলে টিকবে না, কখনোই টিকবে না। সহি হাদিসের বিপরীতে তো শুধুমাত্র কোরআনের আয়াত টিকে, হ্যাঁ আর কিছু কিছু টিকে না। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই।